राम नवमी मिछिले हामला एवं राम भक्तदेर उपर पुलिशेर जुलुमेर प्रतिबादे एकदिनेर अनुष्ठानेर आयोजन करेछिलो हिंदू सेवा दल ओ राम भक्त मंडली। आज राम भक्त मंडलीर सभापति सुदीप कुमार रामेर नेतृत्वे एकदिनेर अनुष्ठानेर आयोजन करा हय, किन्तु अनुष्ठान शुरूर आगे विपत्ति बाधे पुलिस दिए हिंदू सेवा दलेर भक्तदेर आटकानोर चेष्टा करे। दीर्घक्षण सुदीप कुमार राम एवं पुलिशेर आधिकारिकदेर संगे बचसा बाधे। एरपर अनुमति ना मेलाय राम भक्तरा श्रीरामेर एवं बजरंगबली हनुमानेर जयध्वनि दिते थाके। एरपर पुलिशी पाहारায় শিয়ালদা হনুমান মন্দিরে গিয়ে পদযাত্রা শেষ হয়। এদিনের পদযাত্রায় হাজির ছিলেন রাম ভক্ত দিলীপ কুমার রাম, সংস্থার সভাপতি সুদীপ কুমার রাম, সম্পাদক দেবাশিস দত্ত, আহ্বায়ক অঙ্কজ কুমার দে, অয়ন চক্রবর্তী, অলোক সিং, সুরজ তুরি, বিফল পোড়েল, জয় কানোড়িয়া, তিমির মণ্ডল সহ অন্যান্যরা। আমি পাইমেল মেসেজ দিয়েছিলাম আমাদের হিন্দু সংগঠনের পক্ষ থেকে সেই ইন্টালি পিএস আমাকে চার ঘন্টা বসিয়ে রাখলো। তারপরে আমাকে বললো যেখানে আপনি দিয়েছেন সেই শিয়ালদা ক্লক টাওয়ারের পাশে সেইখানে করা যাবে না, আপনি প্লেস চেঞ্জ করুন। তো আমি আশেপাশে দেখলাম, তো আশেপাশে আমাদের মুসলিম এলাকায় আমি নাম নিয়ে বলছি, আমি কোনো ঝামেলাতে যেতে চাইছিলাম না। আমি চাইছিলাম আমাদের যে কার্যকর্ম অনুষ্ঠানটা ভালোভাবে হোক। সেই আমরা একটা হিন্দু এরিয়াতেই আমরা রেখেছিলাম, সেইখানে আমাকে চেঞ্জ করে আমি মুচিপাড়া থানার জুরিডিকশনে আমি দিলাম। তারপরে মুচিপাড়া আমাকে একটা পিডিএফ দিল, বললো একটা সার্কুলার বের করা হয়েছে, সেই সার্কুলার অনুযায়ী আপনাকে ফর্ম ফিল আপ করে লালবাজারে জয়েন্ট সিভিকে দিতে হবে। আমি সেই জয়েন্ট সিভিকেও দিলাম। দেওয়ার পর রাত্রিবেলা আমাকে বলা হয়েছে কি আপনি কার্যকর্মটা করতে পারবেন না। এইখানে 27টা টার্মস অ্যান্ড কন্ডিশন আমি মেনেছিলাম, আমি সিগনেচারও করেছিলাম, কিন্তু আমাকে কার্যকর্মটা করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা গায়ে চলেন না, কিন্তু যেহেতু আমাদের ধর্মীয় ব্যাপার, যদি পুলিশ আমাদেরকে আটকাতো অ্যারেস্ট করতো তার জন্য আমরা প্রস্তুত ছিলাম। আমরা সংখ্যাও কমিয়ে দিয়েছি এই কারণে, কেন যখন হাইকোর্ট সেইভাবে এ করেছে, কিন্তু আমরা ধর্মীয় ব্যাপার সেইটাকে আমাদেরকে মেনে চলতো। ওরা দেখাচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা বলি, ওরা সামলাতে পারতো না বলে এরা আটকেছে, যেটা আমি ভেতরে বুঝে মানে বসে বুঝতে পেরেছি। কেন ওসি, অ্যাডিশনাল ওসি আর ক্রাইম অফিসার এই তিনজন বসিয়ে আমার সাথে কথা বলেছে, আমি যেটা বুঝতে পেরেছি আমার যে আজকে কার্যকর্মের জন্য সব জায়গার থেকে লোক আসার ছিল, কিন্তু রাত্রিবেলায় অনেক দূর দূর থেকে, কিন্তু আমি বারণ করে দিয়েছি এই জন্যে, কেন ওরা আসবে বেকার অনেক কিছু হবে, সেই জন্যে আমরা হতে পারলে একটু কম সংখ্যায়, কিন্তু আমরা রাস্তায় যেইভাবে আমরা প্রস্তুতির জন্য প্রস্তুত ছিলাম সেটা করার চেষ্টা করি।